হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত একটা বড় লোকি ড্রিঙ্কস। এটা হচ্ছে ড্রাগন ফ্রুট মিল্কশেক। হঠাৎ ইচ্ছা হলো যদি লেবুর শরবত, তারপরে কলার মিল্কশেক সব খেয়ে খেয়ে, মানে আজকে একটু ইচ্ছা হলো যে একটু বড় লোকি খাবার খাই, বুঝলে তো। যে কারণে এটা আমি বানালাম আর তোমাদেরকে ভিডিও না দিয়ে পারলাম না, তাই দিলাম। এই যে দেখছো, এই একটা ড্রাগন ফ্রুটের দাম 70 টাকা নিয়েছে, ভাবা যায়? আমার খেতেই ইচ্ছে করছিল না। প্রথমে আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম, ঘুরিয়ে ফিরিয়ে যে খাবো এটা ভাবছিলাম আর কি, কাটবো এটাকে, এত বড় লোকই একটা ফল বলে কথা। যাই হোক, শেষ পর্যন্ত নিয়ে যখন এসেছি খাবার জন্যই তো এনেছি। তো যাই হোক, তো ছুরি এবার চালিয়ে দিলাম। কোনো কোনো ড্রাগন ফ্রুটের ভেতরটা সাদা হয়, এটা আমি দেখলাম আমারটা বেশ লাল টুকটুক করছে। দেখো কি সুন্দর দেখতে, দেখেই মেজাজটা বেশ ফুরফুরে হয়ে গেল। আর কালারটা কি দুর্দান্ত এসছে, একদম দুর্ধর্ষ একদম কালার। তো আমি যেহেতু অত্যন্ত বড় লোকই একটা ফল, যে কারণে অতি যত্ন সহকারে আমি একদম সুন্দর করে এটাকে ছাড়িয়ে নিলাম। দেখছো, একটু হাতে চাপ দিলেই একদম ভেতরের পাল্পটা বেরিয়ে আসছে। অত্যন্ত যত্ন সহকারে বড় লোকের ফ্রুটকে আমি কেটে নিচ্ছি। ড্রাগন ফ্রুট আমি যেটা নিয়ে এসেছি সেটা সুন্দরভাবে লাল হয়েছে, কোনো কোনো সময় ভেতরটা সাদাও হয়। তো কোনটা সাদা হয় কোনটা লাল হয় ওপর থেকে দেখে কি হয় বোঝা যায় এটা আমি জানি না। তোমরা যদি কেউ জানো যে ড্রাগন ফ্রুট ভেতরের শ্বাসটা সাদা হবে না লাল হবে, সেটা ওপর থেকে দেখে কীভাবে বোঝার কোনো উপায় আছে কি না, সেটা যদি তোমরা কেউ জেনে থাকো তাহলে আমাকে একটু কমেন্টসে জানিও। তো দেখছো, সুন্দর করে আমি এবার অত্যন্ত যত্ন সহকারে অত্যন্ত এই বড় লোকি ফলকে আমি কেটে নিচ্ছি মিল্কশেক বানানোর জন্য। এখানে আমি দুধ নিয়েছি, দুধটাকে ঘন করে রেখেছি অনেকক্ষণ, যেহেতু বড় লোকি খাবার ওই জন্য দুধটা বেশ ঘন না হলে হয় না। তো আমি হাফ লিটারটাকে ফুটিয়ে কোয়ার্টার লিটার করে ফেলেছি। আর নিয়েছি তোমার একটু কনডেন্স মিল্ক। এবার আমি এটাকে ব্লেন্ডারে দেওয়ার থেকে আমার মনে হলো এই চপারটার মধ্যে দিলে এটা খুব সুন্দর একদম মিহি ব্লেন্ড হবে না, একটু একটু মুখে পড়বে আর কি, তো সেটাতে বেশ ভালো লাগবে। তো আমি এই চপারটার মধ্যে দিয়েই এটাকে একদম মিহি না হলেও বেশ খানিকটা মিহি করে এটাকে গ্রেট করে ফেলবো একদম সুন্দর করে। এটাতে বেশ ভালো ধার আছে আমার এই চপারটা, খুব সুন্দর। এটাতে ওই আমি এটাতে পেঁয়াজটিও যে কেটে থাকি, পেঁয়াজ টমেটোর চাটনি করলে টমেটো দিতে হচ্ছে, একদম কীরম সুন্দর হয়ে গেছে। এই যে দুধটা রয়েছে দুধের মধ্যে, এবার এই পাল্পটা আমি দিয়ে দিচ্ছি ড্রাগন। কী সুন্দর কালার এসছে দেখো। এবার এর মধ্যে কনডেন্স মিল্ক দেবো, যেহেতু আমি অতিরিক্ত চিনি বেশি খাই না, বেশি চিনি খাই না, সে কারণে আমি আলাদা করে চিনি দিইনি। কনডেন্স মিল্কটার মধ্যে তো মিষ্টি আছে, তোমরা যদি বেশি মিষ্টি পছন্দ করো তাহলে তোমরা এখানে খানিকটা চিনি দিও তোমাদের স্বাদ মতো। আমার কাছে চিনির স্বাদ বা চিনিটা খাওয়া আমার বেশি বারণ, বেশি চিনি খাই না আমি, চিনির স্বাদ আমার যে খুব ভালো লাগে তাও নয়, যে কারণে আমি আর অতিরিক্ত চিনি দিইনি। এই কনডেন্স মিল্কের মিল্কের যেটুকু মিষ্টি আছে সেইটুকু মিষ্টি আমার কাছে যথেষ্ট মনে হয়েছে। তো তোমরা ইচ্ছে করলে অবশ্যই আর অতিরিক্ত চিনি তোমরা ব্যবহার করতেই পারো, তো আর বিশেষ কিছু করার নেই। যেহেতু বড় লোকের জিনিস ওই জন্য এই যে খাতা খাটাখাটনিটা ভীষণ কম, কারণ কেনার সময় যা টাকা দিতে হচ্ছে ওইটাতেই আমার অর্ধেক পরিশ্রম হয়ে গেছে আর কি। তো এবার সেটা এবার যে গ্লাসের মধ্যে সার্ভ করব, সেই গ্লাসের মধ্যে ঢেলে দেবো পানীয়টা। এবার যেটা একটু রেখে দিয়েছি আমি ড্রাগন ফ্রুট, তো সেটাকে একটু কুচি কুচি করে কেটে খুব মিহি করে কেটে ওপর থেকে দিয়ে দেবো, আর একটু আইসক্রিম দিয়ে দেবো। তাহলেই আমার এই বড় লোকের মিল্কশেক রেডি, ড্রাগন ফ্রুট মিল্কশেক। খেতে বেশ ভালোই হয়েছে, তো অতিরিক্ত যে বিশাল কোনো স্বাদ সেটা বলবো না, ভালো খেতে হয়েছে। যে এত দামি ফল বলে বিশাল একটা কিছু স্বাদে বিরাট কিছু পেয়ে যাবে, আমার সেরকম কিছু পাওয়া যায়নি। এর খাদ্যগুণ অনেক আছে, কী কী আছে খাদ্যগুণ গুগল ঘেটে দেখে নিও। আর যেটা তোমার অতিরিক্ত পড়ে আছে সেটা ওপর থেকে দিয়ে দিলাম, এটা বেশ খাওয়ার সময় মুখে পড়বে, একটু চিবিয়ে চিবিয়ে খেতে হবে, দাঁতে পড়বে, সেটা আমার জন্য বেশ ভাল লাগে, আমার ক্ষেত্রে খুব ভাল লাগে এটা। তো তোমরাও একবার বানিয়ে দেখতেই পারো, সাদাটা হলে একটু সাদা সাদা লাগতো, যেহেতু এটা কালারফুল হয়েছে খুব লাকিলি ভেতরটা লাল হয়ে গেছে। আমি জানতাম না ভেতরটা লাল হবে,
ঘটনাচক্রে লাল হয়ে গেছে। তো তোমাদের যে বললাম সাদা বা লাল কিভাবে হয় ওটা উপর থেকে বোঝা যায় কিনা দেখে, যদি তোমরা কেউ জানো তাহলে আমাকে জানিও। কেমন লাগলো এই ড্রিঙ্কস অবশ্যই কমেন্ট করে বলো, আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ, আর নতুন বন্ধুরা অবশ্যই বেল বাটনটা ক্লিক করতে একদম ভুলবে না, যাতে সমস্ত নোটিফিকেশান তোমরা সবার আগে ফিরে পেয়ে যাও। আবার চলে আসবো নতুন ভিডিও নিয়ে। টাটা।